হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? একবার আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের ভিডিওতে। বন্ধুরা, আজ আমরা আপনাদের যাত্রা করাবো আমাদের দেশের একটি শহরে। লোকে বলে এই শহরে এলে নাকি সবার স্বপ্ন সত্যি হয়। এটি ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল শহর। এখানে আছে স্টাইল, এখানে আছে জলসা এবং রয়েছে এনার্জি। এটি ভারতের এমন একটি শহর যেখানে কোটিপতি থেকে শুরু করে যার মাসিক আয় 2000 টাকা সেও বসবাস করে। এই শহর সবাইকে ভালোবাসা প্রদান করে। বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যাকারী শহরের মধ্যে এটি একটি। এখানে বড়াপাও খেয়ে নিলে আপনি বুঝে নিন সবথেকে সুস্বাদু জিনিস আপনি খেয়ে নিয়েছেন। এটি ওই শহর যেখানে প্রথম কোনো ভারতীয় নিজের গাড়ি কিনেছিল। আগে হ্যাঁ বন্ধুরা, এটি যেমন তেমন শহর না, এটি হলো স্বপ্নের শহর মুম্বাই। বন্ধুরা, 70-এর দশকে মুম্বাই 7টি দ্বীপে ভাগ হয়েছিল যা ব্রিটিশ রাজ্যের অধীনে ছিল। এই 7টি দ্বীপকে একসাথে জুড়তে প্রায় 1784 থেকে 1845, অর্থাৎ 60 বছর সময় লেগেছিল। শোনা যায় মুম্বাইকে এই নাম ওই মানুষরা দিয়েছে যারা এখানে বছরের পর বছর ধরে রয়েছে। আবার কেউ বলে বোম্বে নামটি পর্তুগালের দেয়া, কারণ তারা একে বোম বাহিয়া নামে ডাকত, যার অর্থ একটি সুন্দর খাড়ি। আবার কিছু মানুষ এটাও বলে যে মুম্বাই নামটি এই শহরের জন্যই পেয়েছে, কারণ এখানকার বসবাসকারীরা মুম্বাদেবীর আরাধনা করে, যার নামকরণে এই শহরের নাম হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনি তো নিশ্চয়ই এটা জানেন যে মুম্বাইয়ের ধারাভিতে এশিয়ার সবথেকে বড় বস্তি রয়েছে। যেমনটা সবাই জেনে থাকে যে মুম্বাইয়ে থাকা খাওয়া খুবই দামি, কিন্তু মুম্বাইতে শুধু বাংলো সোসাইটি না, সাথে এই বস্তিগুলোও আছে। ধারাভিতে একটি ঘর বানানোর জন্য প্রায় 3 লাখ টাকার প্রয়োজন হয়। আপনি এই এরিয়াকে হলিউডের সবথেকে বড় ছবি স্ল্যামডগ মিলিয়নিয়র নামক ছবিকে নিশ্চয়ই দেখেছেন। এই ছবি অনেক অ্যাওয়ার্ড সম্মান অর্জন করেছিল। ব্রিটিশ রাজের সদর দপ্তর হওয়ায় ভারতের অন্যান্য শহরের আগে মুম্বাই সবার আগে বিকশিত হয়েছে। ভারতের প্রথম 5-স্টার হোটেল 1903 সালে তৈরি হয়েছিল মুম্বাইতে, এবং ভারতের প্রথম এয়ারপোর্ট মুম্বাইয়ের জুহু এরোড্রোম 1928 সালে তৈরি হয়েছিল। এরপরই এখানে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরি হয়, যা বিশ্বের 3য় সবথেকে ভালো আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে পরিচিত। এছাড়া রেলওয়ে স্টেশন, ইলেকট্রিক রেল, পাবলিক বাস সার্ভিস সর্বপ্রথম মুম্বাইয়ে তৈরি হয়েছিল। বন্ধুরা, মুম্বাইয়ের পরিচিতি হলো ডাব্বাওয়ালা, যারা মুম্বাইয়ের অফিসে প্রত্যেক দিন দুপুরের খাবার ডেলিভারি করেন। এটি একটি ভীষণ ভালো পাবলিক নেটওয়ার্ক সিস্টেম যা খুব ভালোভাবে পরিচালনা করা হয়, এবং এই সিস্টেমের দরুন কখনো কোনো গোলযোগ তৈরি হয়নি। পপস ম্যাগাজিনে এটিকে বিশ্বের সবথেকে ভালো সাপ্লাই চেন হিসেবে ঘোষণা করা হয়। ভারতের সবার আগে গাড়ি ব্যবহারকারী ব্যক্তি টাটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রী জামশেদজি টাটা সাল 1858 সালে ইনি এই শহরে প্রথম গাড়ি ক্রয় করেন এবং ভারতের প্রথম গাড়ি ক্রেতা হিসেবে পরিচিতি পান। বন্ধুরা, মুম্বাইয়ের সাথে অনেক ঐতিহাসিক ভূমিকা জড়িয়ে রয়েছে। ভারতের সর্বপ্রথম ট্রেন 16 এপ্রিল 1853 সালে মুম্বাইতে চলেছিল। এই ট্রেনে 14টি বগি ছিল এবং 400 জন যাত্রী বসার জন্য জায়গা ছিল। আজও রেলের নিরিখে মুম্বাই যে কোনো শহরের চেয়ে এগিয়ে। ভারতের প্রথম রেলওয়ে স্টেশন মুম্বাইতে তৈরি হয়, যার নাম ছিল ছত্রপতি শিবাজী টার্মিনাল। ভারতের সর্বপ্রথম ট্রেন পুল মুম্বাইতে তৈরি হয়েছিল। এখানে মানুষ স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্ন পূরণ করে। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় হাব হলো মুম্বাই, যাকে বলা হয় বলিউড। বলিউড শব্দটি বোম্বে এবং হলিউডের সাথে একত্রিত হয়ে তৈরি হয়েছে। এই ব্যাপারে কাউকে কিছু আলাদা করে বলতে হবে না, কারণ সকলেই এ ব্যাপারে বেশ ভালোই জানেন। এই মুম্বাই শহরই তো আমাদের অনেক বলিউড স্টার উপহার দিয়েছে। এখানে কখন কে জনপ্রিয় হয়ে যাবে কেউ জানে না। মুম্বাইতে শুধু একটাই প্রবাদ প্রযোজ্য, যে আপনি শুধু পরিশ্রম করতে থাকুন, আপনার সফলতা আপনি একদিন অবশ্যই পাবেন। দেশের যত জনপ্রিয় তারকা রয়েছে তাদের সবাইকে আপনি এই মুম্বাইতে দেখতে পাবেন। আরও একটি কথা যা এই শহরের সম্পর্কে বলা হয় সেটি হলো, যত মানুষ এই শহরে আসেন তেমন সংখ্যার মানুষ আবার এই শহর থেকে বিদায় হন। আসলে ব্যাপারটা হলো, আপনার মধ্যে দক্ষতা থাকলে আপনি সফল হবেনই, কিন্তু দক্ষতা না থাকলে আপনার কিছুই হবে না। এখানে কেউ কাউকে পরোয়া করে না, শুধু আপনি নিজেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এখানে কোটিপতিও থাকেন এবং ফকিরাও বসবাস করেন। এই ব্যালেন্স এই শহরকে আরও নতুন একটি পরিচিতি দিয়েছে। বন্ধুরা, এখানে দিনে 10 টাকা খরচ করেও আপনি নিজের পেট ভরাতে পারবেন। আগে হ্যাঁ, শুধু আপনাকে দিনে একবার বড়াপাও খেতে হবে। আসলে বড়াপাও এখানে সবথেকে প্রচলিত লোকাল খাবার। ভারতবর্ষের সবথেকে দামি বাংলো আপনি এখানেই দেখতে পাবেন, যেমন মুকেশ আম্বানির 27 তলার বাংলো, যার দাম 1 বিলিয়ন। পাশাপাশি শাহরুখ খানের বাংলো মান্না তো তেমনি দামি। তাই বলা হয় মুম্বাইতে কার কাছে কত টাকা আছে আপনি ধারণা করতে পারবেন না। তাই এই শহরকে ফিনান্সিয়াল ক্যাপিটালও বলা হয়। মুকেশ আম্বানির বাংলো দেখে আপনি ভাববেন যে যদি এর মধ্যে একটি ফ্লোর আপনার নিজের হতো তাহলে কি হতো।
মুম্বাই এটাই যেখানে এশিয়ার সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ আছে, যাকে বোম্বে স্টক এক্সচেঞ্জ বলা হয়, যা তৈরি হয়েছিল 1875 সালে। বন্ধুরা, এটি ভারতের একমাত্র শহর যে শহর কখনো বিশ্রাম নেয় না। যদি ভারতের অন্য শহরের কথা বলেন, তবে সেইখানে রাত 12টা, তারপর সব কিছু শান্ত হয়ে যায়। তবে মুম্বাই এই ব্যাপারে আলাদা। এখানে দিন হোক বা রাত, আপনি সবসময় মানুষকে কাজে যেতে দেখবেন। এখানে সবার কাছে কিছু না কিছু কাজ আছে এবং সবাই তাতেই সন্তুষ্ট। মুম্বাইয়ের মেয়েরা কিন্তু একদমই আলাদা এবং ভীষণ ইমোশনাল হয়। যদি আপনি এখানকার মেয়েদের সাথে বন্ধুত্ব করেন, তবে আপনি বুঝে যান যে সেই মেয়ে আপনার সাথে সবসময় থাকবে। বলা হয় এখানে মেয়েরা ভীষণ লয়াল। শুধু মেয়েরাই নয়, ছেলেরাও ভীষণ ভালো হয় এখানকার। এখানে কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে আলাদাই একটা অ্যাটিটিউড আপনি লক্ষ্য করতে পারবেন। উত্তর মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক একটি বিশাল বড় পার্ক, যেখানে শুধু জন্তু জানোয়ারদের বাসস্থানই নয়, জীববিদ্যার জন্যও এই পার্ক পরিচিত। এই পার্কে ঘুরলে আপনি হরিণ, চিতাবাঘ সব কিছু দেখতে পাবেন। এটি এখানে সবথেকে বড় পর্যটক স্থলের পার্ক। বনস্পতি এবং জীব ছাড়াও এখানে আপনি পুরনো গুহা দেখতে পাবেন, যা 2400 সাল পুরনো। এবার আপনাদের দেখাবো উল্লেখযোগ্য কিছু জায়গা যেখানে আপনি মুম্বাই ঘুরতে গেলে অবশ্যই যাবেন, এবং যেখানেই যাবেন বেশি খরচ আপনাকে করতেই হবে না। চলুন জেনে নিই। জুহু চাপাতি। মুম্বাইতে অনেক সমুদ্র সৈকত আছে, তবে জুহু চাপাতি হলো এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। এখানে আপনি পরিবারের সাথে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। উঁচু উঁচু বিল্ডিংয়ে ঘেরা বড় শহরের মধ্যে এটি একটি ফাঁকা শান্ত জায়গা। যেসব পর্যটক খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, তাদের জন্য এটি বিশেষ কার্যকরী জায়গা। ভেলপুরি, ফুচকা, বড়াপাও, ভুট্টা, ধোসা ইত্যাদি খাবার আপনি এখানে খেতে পারবেন। বহু সেলিব্রিটিদেরও আপনি এখানে মর্নিং বা ইভিনিং ওয়াক করতে দেখতে পাবেন। গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়াকে মুম্বাইয়ের জান বলা হয়। এটি হলো একদিকে মুম্বাইয়ের প্রবেশদ্বার এবং আর একদিকে এখান থেকেই আপনি মুম্বাইয়ের সমুদ্র ঘোরার বোট পাবেন। মারিন ড্রাইভ। মারিন ড্রাইভ মুম্বাইয়ের সবথেকে সুন্দর জায়গা। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে কিছু দূরে অবস্থিত মারিন ড্রাইভ একটি রোমান্টিক জায়গা। জায়গাটিকে ভীষণ সুন্দর দেখতে। যারা মুম্বাই ঘুরতে যায় তারা একবার হলেও মারিন ড্রাইভ অবশ্যই যান। সমুদ্রতটের সাথে এখানে একটি 350 কিলোমিটারের রাস্তা আছে। বলা হয় মুম্বাই শহর ঘুমায় না, কিন্তু মারিন ড্রাইভ গত 100 বছর ধরে নিরিবিলিতে রয়ে গেছে। ভিটি স্টেশন এবং সাউথ মুম্বাই। ইউনেস্কো দ্বারা পরিচালিত ছত্রপতি শিবাজি টার্মিনাল একটি সুন্দর ভবন। একে আগে ভিক্টোরিয়া টার্মিনাল বলা হতো, তবে 1996 সালে এর নামকরণ হয় ছত্রপতি শিবাজি টার্মিনাল। গোথিক স্টাইলে তৈরি এই টার্মিনালটি দেখা আপনার কাছে একটি আলাদাই অনুভূতি তৈরি করবে। শপিং করা হোক বা মুম্বাইকে আরও কাছ থেকে দেখতে চাওয়া হোক, এর থেকে সুন্দর জায়গা আপনি কোথাও পাবেন না। হ্যাঙ্গিং গার্ডেন। মুম্বাইতে এমন অনেক জায়গা আছে যেখানে শুধু বিদেশি পর্যটক নয়, বরং মুম্বাইয়ের মানুষও পিকনিক করতে আসে। তার মধ্যে একটি জায়গা হলো হ্যাঙ্গিং গার্ডেন। এই গার্ডেনটি ফিরোজ শাহ মেহতা গার্ডেন নামেও পরিচিত আছে। এই জায়গাটি ঘোরার জন্যে এবং বাচ্চাদের খেলার জন্যে সবথেকে সুন্দর জায়গা। এখানকার সবুজ পরিবেশ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে, এবং এখানকার গাছপালা কৃত্রিম উপায়ে বিভিন্ন জন্তু জানোয়ারদের আকারে তৈরি করা হয়েছে। পোয়াই লেক। বন্ধুরা, এই লেক থেকে মুম্বাইয়ের ওপর প্রকৃতি আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। পর্যটকরা এখানে এসে এখানকার আবহাওয়ায় হারিয়ে যান। এটি একটি কৃত্রিম ঝিল যা মুম্বাইয়ের শোরগোল থেকে সরে থাকে। সন্ধ্যেবেলা এই লেকে মানুষ বোটিংও করে থাকে। এর পাশে তৈরি একটি লেক গার্ডেন আছে যেখান থেকে মুম্বাই দর্শন অসাধারণভাবে হয়। ফিল্ম সিটি। যদি আপনার ইচ্ছে হয় ছবি বা সিরিয়ালে শুটিং দেখার, তবে আপনি এখানে আসতেই পারেন ঘুরতে। এখানে এসে আপনি শুটিং দেখতে পারবেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে, তবে আপনি আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীদের সাক্ষাৎও পেতে পারেন, কারণ সবাই ওখানেই থাকেন এবং নিজের কাজ করেন। এটাই এখানে সবথেকে বড় স্টুডিও। হাজি আলি দরগাহ। মুম্বাইয়ের সব উল্লেখযোগ্য জায়গাগুলি পশ্চিম দিকে আছে। মহালক্ষ্মী স্টেশনে যাওয়া আপনার কাছে আরও ভালো ভালো জিনিস দেখার সুযোগ তৈরি করবে। আপনি এখানে হাজি আলি দরগাহ দেখতে পাবেন। এই দরগাহ 1431 সালে সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছিল। এখানে এসে আপনি শান্তি খুঁজে পাবেন। সমুদ্রের মাঝে তৈরি হওয়ার দরুন এখানে সমুদ্রের পাড় দেখার মতো হয়। বন্ধুরা, এই ছিল মুম্বাই। আপনি তাহলে কবে যাবেন এই জায়গাগুলি ঘুরতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি অলরেডি মুম্বাই ঘুরে থাকেন তাহলে তার অভিজ্ঞতা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওয়।